বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে কিভাবে গুগল ক্রোম থেকে গেস্ট ব্রাউজার ক্রিয়েট করতে হয়। তো আমরা প্রথমত সবাই ইমেলটা সাইন ইন করব। এখানে আমরা শান্ত ভাষাকে চেঞ্জ করে নিব, ইউনাইটেড স্টেট। ওকে, ISLN 996 লাগবে না, এন্টার পাসওয়ার্ড। নেক্সট, ওকে। তো আসলে এখন আমার যদি একাধিক ইমেল অ্যাড্রেস থাকে, তাহলে আমি তাহলে কীভাবে ইনস্ট্যান্ট সময় একই ব্রাউজারে একাধিক ইমেল অ্যাড্রেস, একাধিক ফেসবুক অ্যাকাউন্ট সব কিছু লগ ইন রাখতে হবো, সেটা দেখার জন্য আমরা গেস্ট ব্রাউজার করা শিখব। এজন্য আমরা এই যে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব, এই ছবির উপরে ক্লিক দিব, দিয়ে অ্যাড, এখানে নেম দিব, আমার নাম দিচ্ছি আমি। সেখানে ছবি সিলেক্ট করব, অ্যাড, গেট স্টার্ট। নেক্সট, থিম চাইলে চুজ করতেও পারি, না পারি স্কিপ করলে করব, নো থ্যাংকস। তো আমি আগে প্রথমে তখন ইমেল অ্যাড্রেস সাইন ইন করব। পাসওয়ার্ড, সাইন ইন, থ্রি, এভাবে আমরা করবো। দেখেন, আপনি যে পরিবর্তনে আপনি খেয়াল করেন, এই যে এখানে দুইটা ব্রাউজার এক্সটেনশন, এই যে একটা আমার প্রাইমারি লেভেলের ব্রাউজার, আর এটা আমি যে গেস্ট ব্রাউজার করছি। চাইলে আপনি আবার একাধিক করতে পারেন, এই ছবিতে ক্লিক দেবেন, অ্যাড, নেক্সট, নেম দেবেন, দেবেন বাস, স্টার্ট, স্কিপ, নেক্সট, কন্টেন্টস, বাস, এই যে তিনটা। এইভাবে আমরা সাধারণত একটি ব্রাউজারের ভিতর অন্যান্য গেস্ট ব্রাউজার করে আমরা একাধিক ক্লায়েন্টের কাজ করতে পারবো। প্রত্যেক ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা ব্রাউজার বরাদ্দ করতে পারবো, আলাদা ইমেল অ্যাড্রেস, আলাদা ফেসবুক, সব কিছুই আলাদা আলাদা লগ ইন করে রাখতে পারবো। আমার একাধিক, আমার যদি একার নিজের তিনটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, এভাবে তিনটা গেস্ট ব্রাউজার করে তিনটা ফেসবুক অ্যাকাউন্ট আমি একই সঙ্গে চালাতে পারবো।